ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান চার্লেনের কাজটি বাস্তবায়ন করছে। এতে ব্যয় হবে 3,500 কোটি টাকা। এছাড়াও অধিগ্রহণ হওয়া ভূমি নিয়ে একটি চক্রের বিরুদ্ধে অযথা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে নড়েচড়ে বসে প্রশাসন। অনিয়মের ঘটনায় 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার জারিকারক সদর উপজেলার চিরাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব চৌধুরীর ছেলে মোহাম্মদ স্বপন চৌধুরী। সে এসিডেন্ট অফিসার, দীর্ঘদিন জারিকারক হিসেবে দায়িত্ব পালন করে। পরে গত বছরের 22 নভেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে একই পোস্টে যোগ দেন। ফোরলেন প্রকল্পের কাজ শুরু হওয়ায় জেলা প্রশাসক কার্যালয়ের স্বপন ও জেলা সাব রেজিস্ট্রার অফিসের নকল নবিশ মোহাম্মদ মতিনের যেন কপাল খুলেছে। মতিন সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের গাটিয়ারা গ্রামে তার বাড়ি। অভিযোগ উঠেছে স্বপন জেলার বিভিন্ন স্থানে এলএ শাখার নোটিশ প্রেরণ করে থাকে। সে সুযোগটি কাজে লাগিয়ে ভূমি অধিগ্রহণের চেক পাড়িয়ে দিবে বলে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাদের রয়েছে একটি চক্র যা সংশ্লিষ্টদের ম্যানেজ করে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে যারা সাব রেজিস্ট্রার অফিসের নকল নবিশ মোহাম্মদ মতিনের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি। মতিনের বিরুদ্ধে ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন আগে জাল দলিল করার অভিযোগে জেল হাজতে কারাভোগ করে সে। জেনিফার পলি, কুলা নিউজ 1।